খেতে পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুব কম পাওয়া যাবে। তবে 2020 সালের শুরুর দিকে এসে বিশ্বে খাবার প্রেমী সকল মানুষের চোখটা দিয়ে যায় একটা নতুন খবরে। বিশ্বের খ্যাতনামা সব পত্রিকায় প্রকাশিত হয় একটা দারুণ খবর, কাঁঠাল নাকি হতে চলেছে মাংসের বিকল্প। তবে 2023 সালের শুরুর দিকে এসে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল নিয়ে বাংলাদেশের মানুষের উত্তেজনার কমতি নেই। মানুষ চেষ্টা করছে কাঁঠাল নিয়ে ভিন্ন ধর্মী রন্ধন প্রণালী প্রস্তুত করতে। যদিও দেখা যাচ্ছে বাংলাদেশের কাঁঠালের ব্যবহার শুরু হয়েছিল 2021 সালের গোড়ার দিকে। তাহলে চলুন আজকে আমরা জানার চেষ্টা করি কাঁঠাল কি সত্যিকার অর্থেই মাংসের বিকল্প হতে পারে কিনা। তবে এই বিষয়টি বিশ্লেষণ করার আগে আমাদের জানা উচিত কাঁঠাল এবং মাংসের কিছু পুষ্টি গুণাগুণ সম্পর্কে।